ফ্রেন্ড, আজকে ফেসবুক থেকে শপিং করলাম, দেখুন এরকম প্যাকিং হয়ে এসেছে এই কাগজটায়। ইনফিনিক্স S5 লাইট 464, খুব ভালো মডেল, দেখে নিন। খুব কম চিপ রেটে পেয়েছি, খুব চিপ রেটে, কিন্তু এই চিপ রেটের কিছু রহস্য আছে, আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে তারপরে পুরো ফুলফিল বলবো, খুলে দেখাচ্ছি। আগে আমি কেটে নিয়েছিলাম, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম ছিল, দেখুন এটাতে কিছু নেই। তারপরে দেখুন মোবাইল ফোন ইনফিনিক্স, ফ্রেন্ড মোবাইলটা আমি খুলে দেখি, মোবাইলটা পুরোটাই খারাপ, টোটালি টোটালি খারাপ, কোনো চলেও না, কিচ্ছু হয় না, টোটালি খারাপ। দেখুন লক টোটালি খুলছে না ফোনটা, এবার রাখছি এখানে, দেখাচ্ছি। আর এরকম ভিতরে ছিল এরকম কী সব কাগজপত্র, এইসব খাস দিয়েছে একটা, মানে এইসব যাবতীয় এইগুলোই, আর কিচ্ছু নেই। আর টোটালি মোবাইলটা খারাপ, টোটালি মোবাইলটা খারাপ। আপনাদেরকে একটাই রিকমেন্ড করবো আমি, যে ফ্লিপকার্ট থেকে, সরি ফ্লিপকার্ট বলে দিচ্ছি, করলে ফ্লিপকার্ট থেকেই শপিং করুন, কিন্তু ফেসবুক ওই সব থেকে টোটালি শপিং করবেন না, যে কোনো ওয়েবসাইট থেকে শপিং করবেন না, ফ্লিপকার্ট অ্যামাজন এইসব থেকে শপিং করুন, কিন্তু এইসব থেকে মোটেও শপিং করবেন না, ফেসবুক টেসবুক থেকে, টোটালি ফ্রড হচ্ছে এখন, টোটালি। আপনারা কম রেটে পেয়ে হয়তো শপিং করে নেবেন, কিন্তু যখন আসবে তখন পুরোটাই ফ্রড, দেখে নিন। টোটালি খারাপ মোবাইল, টোটালি খারাপ, যেটা বলা যায় ড্যামো মোবাইল, সেরকমই টাইপের। ফ্রেন্ড আমি বলবো আপনাদেরকে, আপনারা ফেসবুক থেকে কোনো সময় কোনো শপিং করবেন না, কারণ ফেসবুকে ফ্রড হতে পারে, হয়তো কম দাম দেখে আপনারা নিয়ে নিলেন, তারপরে ফ্রড হতে পারে, যেরকম খারাপ মোবাইল, ভুলভাল মোবাইল বা বক্সের মধ্যে কিছুই থাকবে না, এরকমই হতে পারে। আপনাদের যদি একটুকু ভিডিওটা হেল্পফুল মনে হয়, আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, এবং কীরকম ভিডিও চান আপনারা কমেন্ট করুন।